আমরা প্রতিনিয়ত মাকে দোষারোপ করি, মায়ের উপরে কারণে অকারণে রেগে যাই, কিন্তু মায়ের কাজটা যে কি হতে পারে সেটা যদি মা আমাদের কাছে একদিন না থাকে তাহলেই কিন্তু আমরা মর্মে মর্মে বুঝতে পারি। তো আজকে ব্লগটা শুরু করলাম মায়ের কাজকর্ম দিয়ে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই দেখো গাইস, এবার গেট খুলবো, নাড়ু বাবা চলে এসেছে। হাই করে দাও একটু। কেমন আছো? তো চলো গেটটা খুলে নিই। নাড়ু দেখো এখন বাদাম খুঁজছে। বাদামগুলো একটু দেখা, এগুলো কি বাদাম বলে? কাঠ বাদাম। সকালে মা উঠোন ঝাঁট দিয়ে দেখো এখন টিউব অয়েলে চলে এসেছে থালা বাসনগুলো মাজার জন্য। আর এদিকে দেখো কালকের রাতের যে চা খাওয়া কাপগুলো ছিল সেগুলো মাজা হয়নি, তো সেগুলো আমি মাকে এনে দিলাম, মা বলছিল আনতে তো এনে দিলাম। আর মা এদিকে দেখো সেগুলোও মেজে নিচ্ছে। আজকে রবিবার, তো আজকে মায়ের স্কুল ছুটি। রবিবার স্কুল ছুটি হলেও মায়ের কিন্তু বাড়ির কাজের কোনো ছুটি নেই। দেখো থালা বাসনগুলো মাজতে বসেছে, ঘর ঝাঁট দিচ্ছে, আর এদিকে দেখো সমস্ত থালা বাসনগুলো কিন্তু মাজা হয়ে গিয়েছে, আর এখন কিন্তু চা করবে। আর প্রতিদিনের মতো আজকেও কিন্তু পাখিগুলো চলে এসেছে আর আমি ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। হাই গাইস, গুড মর্নিং, কেমন আছে সবাই? আশা করি যে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হয়ে গেল, কথা হয়ে গেল। আসলে তোমাদের সঙ্গে কথা না বললে না একদম এক মুহূর্ত থাকতেই পারি না, তো সেই জন্য এখন ব্লগটা ডেলি করারই চেষ্টা করছি। তো তোমরা দেখো ভিডিওটা, আশা করছি যে ভিডিওটা খুব ভালো লাগবে। আর সকাল সকাল দেখো আমি রেডি হয়ে গিয়েছি, আমি কোথায় যাব সেটা বলার জন্যই জাস্ট ক্যামেরাটা অন করলাম, কারণ শারীরিক অসুস্থতা তো মানুষের লেগেই আছে, তো কয়েকদিন ধরে একটু প্রবলেম হচ্ছিল, তো সেজন্য এখন একটু ডাক্তারের কাছে যাচ্ছি। আর না খেয়ে, তাও হচ্ছে না খেয়ে যাচ্ছি, কারণ কিছু রিপোর্ট করাতে হবে, তো সেজন্য না খেয়ে। আজকে সকালে তোমাদের ভাই না খেয়ে চলে যাচ্ছে বাজারে, তো তোমাদের কষ্ট হচ্ছে না? তো যাই হোক, হচ্ছে চলো দেখি কি হয়, আর ভিডিওটা দেখতে থাকো। তোমরা হয়তো ভাবছো যে রিপোর্ট করতে যাবে অথচ ছেলেটা এত আনন্দ করছে কেন। আসলে জীবনে ভালো সময় খারাপ সময় দুটোই আসে, তো ভালো সময়ে যেমন আনন্দ করি খারাপ সময়ে কেন আনন্দ করব না। আর আমি একটু আনন্দ করতেই বেশি ভালোবাসি। আর তোমরা হয়তো দেখেছো যে আমার যে ভিডিওগুলো সেগুলোতে বেশি কিন্তু আমাদের আনন্দের মুহূর্তগুলোই মানে আছে ব্লগ আকারে, সেগুলো আমরা আমাদের খারাপ টাইমগুলো কখনো ভিডিও করে তেমনভাবে ভিডিও করে দেখানো হয় না, কারণ আমরা বেশি সবাই মিলে আনন্দ করতে বেশি পছন্দ করি। সেই জন্য খারাপ জিনিসটা দেখতে তোমাদের যেমন ভালো লাগে না, তেমনি দেখাতেও আমাদেরও কারো ভালো লাগে না। তো সেই জন্য সবসময় চাই যে ভালো জিনিসটা দেখো আর ভালো জিনিসটা দেখে আনন্দ পাও। তো আজকে যাচ্ছি, তো ভাবলাম যে তোমরা আমার এইখানে মানে এমন একটা জায়গা করে নিয়েছো যে কথাগুলো শেয়ার মানে করতে বাধ্য হলাম, তো চলো দেখতে থাকো। দেখো আমি এখন নদী পার হব, আর দেখো তোমাদের সুমনা বনুও আজকে বাজারে যাচ্ছে, বাজার করতে তো দেখা হলো, আর এই পুচকিটাকে তো দেখছো, তো সবাই যাচ্ছে কাকিমা সুমনা বনু। আর দেখো আমরা এখন নদী পার হচ্ছি, কারণ আমাদের বাজার বলতে কিন্তু নদী না পার হলে বাজার হবে না। তো আমি এখন চলে এসেছি মালঞ্চতে, আমাদের বাজারের নাম মালঞ্চ আমি বলেছি। আর এখন দেখো ঢুকে পড়েছি অণুবীক্ষণ ডায়াগনিস সেন্টারে,
তো এখানে দেখো প্রচুর ভিড় আছে, তো আমিও এখানে একটু বসে পড়লাম। আর পাশে এটা আমার একটা দাদা, পাড়া প্রতিবেশী একটা দাদা, তো ওখান থেকে বলল যে জল খেতে হবে একটু বেশি করে, তাহলেই আর কি রিপোর্টটা ভালো হবে। তো সেই জন্য জলের বোতল নিয়ে নিয়েছি দোকানে এসে। আর দেখো আমি এখন আবারও যাচ্ছি ডায়াগনিস সেন্টারের দিকে। তো দেখো চলে এসেছি, আর এখানে এসে এখন প্রথম কাজ হচ্ছে আমার জলের বোতলটা খেয়ে শেষ করা। তো দেখো আমি খেতে শুরু করে দিয়েছি, তো রিপোর্ট করা হয়ে গিয়েছে, আর এখন বেরিয়ে গিয়েছি, বাড়ি আসব, বাড়িতে আসব। তো সেজন্য ডায়াগনিস সেন্টার থেকে এইমাত্র বার হলাম, আর কিছু জিনিসপত্রও কেনার আছে। তো চলো কী কী কিনি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো আজকে যেহেতু রবিবার, তো বাড়িতে চিকেন হবে বললো, তো সেই জন্য আদা রসুনটা ছিল না। তো আদা রসুনের দোকানের এখানে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। বাজারে ঢুকলে আগে বাজারটা ঘুরে দেখে নিই, তারপরে বাজারটা করি। তো এটা আমার খুব ভালো লাগে বাজার ঘুরে বাজার করতে। আজকে হাতে টাইম নেই, তাই আর ঘুরে দেখলাম না। তো এখন চলে এসেছি একটা চিকেনের দোকানের সামনে, চিকেন কিনবো। তো সেজন্য দেখো আর ভাইটাকে বললাম যে একটু সুন্দর করে পরিষ্কার করে তারপরে কেটে দিতে। তো দেখো ও কিন্তু ওর কাজটা করছে, আর ভাইটার বাড়ি আমাদের বাড়ির কাছাকাছি, তো যেহেতু পরিচিত সেই জন্য একটু ভালো করেই দিতে বললাম। দেখতেই পাচ্ছ ও মাংসগুলোকে আর কি কাটাকুটি করছে, আর আমি ততক্ষণ ওর সঙ্গে একটু জমিয়ে গল্প করছি, আর গল্প করতে করতে ওকে একটু ভিডিও করে নিচ্ছি। তা বলছে যে আমাকে মানে নায়ক নায়ক লাগছে না, তো সেই জন্যে মুখটা ও নিলাম না। আমি বলি ঠিক আছে, তুই খলনায়ক যেহেতু সেই জন্য তোর মুখটা আর নিলাম না, তো যেদিন নায়ক নায়ক লাগবে, যখন নায়ক নায়ক লাগবে তখন তোর মুখটা নিয়ে নেব, আজকে থাক মুখটা তোর নিলাম না। তো দেখো রেডি হয়ে গিয়েছে মাংসটা, ওজন করে দিয়ে দিয়েছে। আর এখন দেখো আমি কিন্তু বললাম যে আর একটা প্লাস্টিক দে, তো আর একটা প্লাস্টিকে করে আমাকে একদম সুন্দর করে দিয়ে দিল। তো গাইস এইমাত্র বাড়িতে আসলাম, আর প্রচুর গরম লাগছে, আজকে আর বৃষ্টিটা হয়নি কো, আজকে প্রচুর রৌদ্র আর প্রচুর গরম। আর এক্ষুনি এসেছি ওই জন্য ফ্যানটা ছাড়লাম না, হাত মুখ ধুয়ে আর এই আসলাম উপরে। তো চলো রান্নাঘরে, দেখছিলাম মা রান্নাবান্না শুরু করে দিয়েছে, তো কী কী রান্না করছে সেটাও একটু হালকা করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। মা যেহেতু কোনো রকম মানে মাংস খায় না, সেজন্য মা ডিম বানাচ্ছে নিজের জন্য। আর এদিকে দেখো ডিম যে সবজি দিয়ে হবে সেটা হচ্ছে ওল আর আলু। আর এদিকে দেখো ওই তরকারিটা বানানোর জন্য যা যা মশলা লাগে সেগুলো মা করে নিয়েছে, ডিম ভাজাও হয়ে গিয়েছে। আর এখন তরকারিটা ফোড়ন দেওয়া হবে, তো দেখো ফোড়ন দিয়ে আর সবজিগুলো ঢেলে দিচ্ছে। তো ওল আলু আর ডিম দিয়ে মা মায়ের জন্য মানে নিজের জন্য এই তরকারিটা বানিয়ে নিচ্ছে, তারপরে আমাদের চিকেনটা রান্না করবে। দুদিকের কড়াইতে রান্না হচ্ছে যাতে তাড়াতাড়ি হয়। এদিকের কড়াইতে দেখো চাল কুমড়ো আর হচ্ছে ডাল, এইটা হচ্ছে, আর এতে কিন্তু চিংড়ি মাছও দেয়া হবে। আর আমি যেহেতু সকালে কিছু খেয়ে যাইনি, তো আমার খিদে পেয়েছিল, তো আমি এই কয়েকটা বিস্কুট নিয়েছি, নিয়ে খাচ্ছি। আর এখন দেখো যে চিকেনগুলো আনলাম ওগুলো আবারও একটু ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে নিলাম। আর দেখো চাল কুমড়ো আর ডাল দিয়ে যে চিংড়ি মাছ দিয়ে যে তরকারিটা হবে সেটা এখন দেখো ফুটছে। আর এদিকে দেখো আর একদিকে মায়ের যে ডিমের তরকারি, সেই ডিমের তরকারিটা দেখো ঝোল দিয়ে দিয়েছে, আর ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে। আর এদিকে যে চিকেন হবে সেই চিকেনের জন্য মশলাগুলো হালকা, যেহেতু বাড়িতে শরীর খারাপ সেই জন্য দেখো পেঁয়াজ আদা রসুন সব অল্প অল্প করে বাটা হয়ে গিয়েছে। আর এদিকে দেখো আগের দিন তো বৃষ্টি হয়েছিল, তো আজকে কিছু জিনিস নোংরা ছিল, বেড কভার টভার, সেগুলো মা দেখো সব কেচে দিয়েছে, শুকাতে দিয়েছে। আজকে একটু রোদ হচ্ছে, তো সেই জন্য মা এগুলো পরিষ্কার করলো। আর নোংরা জিনিসে ব্যবহার করতে খুব একটা ভালো লাগে না জানোই তো। আর এদিকে দেখো ভাতটা অনেকটা পরে চাপিয়েছে, দুদিকে যেহেতু তরকারি হচ্ছিলো তো সেই জন্য দেখো একদিকে ভাতটা চাপিয়েছে আর আরেকদিকে ডিমটা এখনও হয়নি। ওদিকে চাল কুমড়ো আর ডাল চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেল, আর এদিকে দিদা ফোন করেছে, তো সেজন্য মা আর কি দিদার সঙ্গে কথা বলছে আর রান্না করছে। বাবার যেহেতু শরীর খারাপ, তো দিদা দিনে দুই তিনবার করে ফোন করে আর কি খবর নেয় যে কেমন আছে না আছে। আর এদিকে দেখো চিকেনের আলুটা ভাজছে, আর মা কিন্তু দিদার সঙ্গে কথা বলছে ফোনে। আর এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছে, তো ভাতটা ওই গ্যাসটাতে ছিল,
তো যেহেতু ওই গ্যাসটাতে আবার চিকেনের আলুটা ভাজে হচ্ছে, সেই জন্য ভাতটা এইদিকে দিয়েছি। আর ভাতটা দেখো ফ্যান ঝেড়ে সবে মাত্র তুললো, ভাতটা হয়ে গিয়েছে। আর এদিকে দেখো চিকেনটা দেখো কষছে। আর আজকে কিন্তু আমাদের হালকা পাতলা চিকেনের তরকারিটা হবে, কারণ যেহেতু বাবার শরীর খারাপ সেই জন্য একদম হালকা করেই রান্নাটা হচ্ছে। যদিও চিকেন একটু মশলা দিয়ে রান্না করলে ভালো লাগে, কিন্তু আমাদের বাড়িতে শরীর খারাপ বলে একদম হালকা পাতলা তরকারিটা আজকে হচ্ছে। দেখতেই পাচ্ছো কথা বলতে বলতে হচ্ছে তরকারির জলটা মা দিয়ে দিয়েছে, তো এবার তরকারিটা ফুটে উঠলেই হয়ে যাবে। হয়ে গেল রান্নাটা। আর এখন দেখো আমি একটু ঝোল নিয়ে নিয়েছি আর দু এক পিস মাংস নিয়ে নিয়েছি চেকে দেখার জন্য। আর আমার তো ভীষণই ভালো লাগে মাংস খেতে, তো সেই জন্য লোভ সামলাতে পারলাম না, আগেই খেয়ে নিচ্ছি। তো গাইজ দেখো স্নান করে চলে এসেছি, আর ঘরের টিউবলাইটটা দেখো দিতে গিয়ে দেখলাম যে জ্বলছে না, মানে কেটে গিয়েছে হয়তো। তো এইমাত্র স্নান করলাম, এবার খাওয়া দাওয়া করব। চলো হালকা করে একটু শেয়ার করা যাক তোমাদের সঙ্গে। চলে এসেছি লাঞ্চ টেবিলে। তো দেখো এদিকে চাল কুমড়ো আলু চিংড়ি মাছের তরকারি আছে, আর এদিকে সবাই কিন্তু খেতে বসেছে, আর এদিকে চিকেনটাও আছে দেখতে পাচ্ছ। বাবার খাওয়াটা হয়ে গিয়েছে, আমি স্নান করতে গিয়ে সময়টা চলে গেল, একটু দেরি হয়ে গেল। আর এদিকে দেখো কলা আলু আর শিউলি পাতা দিয়ে শুক্তো। তো এটাই হচ্ছে আজকের রান্না, তো সবাই খেতে বসেছে। আর আজকে ভিডিওটা এইটুকু, এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম।